मैं इस्लामी तरीके को आम करता हूँ, कलाम करने से पहले सलाम करता हूँ, मानुसेर घोरे बाघेर बच्चा पेश करता हूँ। आवाज व कलाम ऐसे नजरूल का है, जनाबे गुलजार सिपाही का लाजवाब कलाम, लाजवाब अंदाज होता है, यही उनकी खूबी है। इस्लामी तसव्वुफ में हजरत मंसूर बिन हल्लाज का जो मकाम है वो अहले नजर से छुपा नहीं। खुदी से कभी वो बंदा है तो कभी बेखुदी में उसके आगे की मंजिल पर। यही वजह है कि मंसूर ने नाराए अनल हक लगाया और हमेशा के लिए इतिहास के पन्नों पर जगमगा रहे हैं। इन्हीं ख्यालात को अपने कलाम और ताज महल जैसी आवाज में पेश कर रहे हैं जनाब एसएम नजरुल साहब। अनल हक का दावा करके मंसूर हो गए, अनल हक का दावा करके मंसूर हो गए, एक साथ इनामुद्दीन खान और मंजूर हो गए। आमी कार काछे कोई मुनीर कथा এই দেশে মোর আপন নাই, ওরে প্রেমের জ্বালা যার অন্তরে, আগুন লাগে কলি যায়। পাগল মন ঘরে বসে না, করে শুধু হাই রে হাই, ওরে প্রেমের জ্বালা যার অন্তরে, আগুন লাগে কলি যায়। সম্মানীয় আমার ক্যাসেট প্রেমী শ্রোতা ভাই, আমার পর্দা নাসীন মা ও বোন, আপনাদের সকলের একান্ত অনুরোধে এবিএস ক্যাসেট কোম্পানির সৌজন্যে আপনাদের হাতে তুলে দিলাম এক চমকপ্রদ অ্যালবাম যার নাম মানুষ বাচ্চা বাগের ঘরে ভলিউম 1। তাহলে আসুন এবাদতে সামিল হই, তার আগে একবার দরুদে নজরানা পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। প্রেম আছে যার অন্তরে, অন্ধ কই সবাই তারে, প্রেম আছে যার অন্তরে, অন্ধ কই সবাই তারে, প্রেমিক নইলে বুঝবে কি করে যে প্রেমে আল্লাহ বিরাজ করে, যে প্রেমে আল্লাহ বিরাজ করে, আছে যার অন্তরে, অন্ধ কই সবাই তারে, প্রেমিক নইলে বুঝবে কি করে যে প্রেমে আল্লাহ বিরাজ করে, যে প্রেমে আল্লাহ বিরাজ করে। শহরে বাগদাদে মৌলানা শামিউন নামে এক আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তার ঘরে দুটি আনমূল হীরা দিয়েছিলেন, এক কন্যা আর এক পুত্র। কন্যার নাম ছিল আয়না আর পুত্রের নাম ছিল মনসুর। বড় বোন আয়না, ছোট ভাই মনসুর,
শৈশবেই পিতামাতা হারিয়ে এতিম হয়ে যান। আল্লাহ তাআলা তার পাক রহমতি ছায়াতে তাদের হেফাজত করলেন। বড় বোন আয়না ছোট ভাই মনসুরকে মায়ের স্নেহে লালন পালন করেন এবং একটি মাদ্রাসায় ভর্তি করে দেন। আর আয়না কোরআনের এত বড় আশিক ছিল, এত বড় প্রেমিক ছিল, একমাত্র কোরআনই ছিল তার ধ্যান ও জ্ঞান। আর আল্লাহ তাআলা তেমনই মধুর সুর দিয়েছিলেন তার গলায়। তো একদিন কি ঘটছে দেখুন, আয়না এক ধ্যানে এক মনে কোরআন পড়ে মধুর সুরে, কোরআন পড়ে মধুর সুরে। হুজুর গওস পাক কোরআনের মধুর বাণী মধুর কণ্ঠে শুনে তার বাড়ি প্রবেশ করলেন দেখার জন্য। তারপর পীর জিলানি শুনে সে বাণী পতঙ্গের মতো ঝাঁপিয়ে পড়ে, পতঙ্গের মতো ঝাঁপিয়ে পড়ে। তখন আয়নায় এসে ভালোবেসে কদম দুখানে চুমে নেয়, আয়নায় এসে ভালোবেসে কদম দুখানে চুমে নেয়। পীর জিলানি বলেন তখনই কোথায় পেলে এই সুর গলায়, শোনো আয়না এই কোরআনের বাণী শোনাতে তুমি এসো কাল বাবুল পাহাড়ে। আর প্রেমিক নইলে বুঝবে কি করে যে প্রেমে আল্লাহ বিরাজ করে, যে প্রেমে আল্লাহ বিরাজ করে। আয়না বলেন হুজুর, আয়না বলেন হুজুর আমি ধন্য, আমি ধন্য, কারণ আপনি আমার তেলাওয়াত শুনে এইখানে ছুটে এসেছেন, আমায় বড় আপনি ধন্য করে দিলেন। হুজুর গওস পাক বলেন আয়না রে তোমার গলায় আল্লাহ কি মিষ্টি সুর দিয়েছে। শোনো আমরা প্রতি রাত 12 জন আউলিয়া একসঙ্গে আল্লাহর এবাদতে মগ্ন থাকি বাউল পাহাড়ে। তুমি ওখানে আসবে, আল্লাহর কালামুল্লাহ শরীফ পাক কোরআন শরীফ আমাদের পাঠ করে তুমি শোনাবে। আয়না বলেন হুজুর আমি অবশ্যই যাব আপনার সেই মাজমা। তাই আয়না কি করছে দেখুন, আসর পরে ধীরে ধীরে কোরআনে পাহাড়ে যায়, কোরআনে পাহাড়ে যায়। তখন জঙ্গলের বাঘ ছুটে এসে আয়নাকে সালাম জানায়, আয়নাকে সালাম জানায়। জঙ্গলের বাঘ ছুটে এসে আয়নাকে সালাম জানায়। আয়নার ভয় করে, বাঘ বলছে ভয় পেও না গো আয়না তোমায় নিয়ে যাবার তরে, ও অজানা পথে আমার সাথে এসো পৌঁছে দি তোমারে, কেন আর সবাই তোমার ইন্তেজার করে, সবাই তোমার ইন্তেজার করে আল্লাহর কলম সোনার তরে, বুঝবে কি করে যে প্রেমে আল্লাহ বিরাজ করে, যে প্রেমে আল্লাহ বিরাজ করে।
বাগেবার আয়নাকে নিয়ে বাবুল পাহাড়ে পৌঁছে দিল। আয়না গিয়ে দেখে আলোই আলোকিত হয়ে আছে সেই বাবুল পাহাড়। হুজুর গসপাক বলেন, ও আয়না, আমরা বারো জন তোমার অপেক্ষায় আছি, তুমি আল্লাহর কালাম শোনাও, কালাম শোনাও সকলকে, গুলে গুলজার বানিয়ে দাও। তারপর সারা সারা রাত করে তিলাওয়াত, ইবাদতে মশগুল সবাই, ইবাদতে মশগুল সবাই, রাত কেটে ভোর হয়ে এলো, ফজর সময় হয়ে গেল, ইবাদতে সবাই মশগুল হয়ে রয়েছেন, ফজরের সময় হয়ে আসছে, ফজরের আজান হয়ে গেল, নামাজ আদায় হয়ে গেল। তারপর ফজর পড়ে ফাতিহা করে, ঠিক সেই মুহূর্তে আসমান হতে বেহেস্তের সিন্নি পৌঁছে যায়, বেহেস্তের সিন্নি পৌঁছে যায়। তখন হুজুর বলছেন, আজ হতে এ সিন্নি তুমি, ওই না, আজ হতে এ সিন্নি তুমি নিজ হাতে তুলে দাও না বেটে, বারোটা ভাগ বারো জনাকে এক ভাগ নিজের রেখে দেবে, ওরে এমনি করে তার বারোটি বছর, ওরে এমনি করে তার বারোটি বছর কাটে আমলের ভিতরে, আশিক নইলে বুঝবে কি করে, যে প্রেমে আল্লাহ বিচার করে, যে প্রেমে আল্লাহ বিচার করে। এদিকে লোকে বলা বলি করে, উপযুক্ত ভাই মনসুর বড় বোন আয়নার কোনো খবর রাখে না। কেউ কেউ বলে, রাখবেই বা কেমন করে, আয়না আর সে আয়না নাই, কেন, পাহাড়ের উপরে কোথায় কি করে কে জানে, আয়নার বিয়ের বয়স পার হয়ে যায়, বিয়ে কেন করে না, নানা রকম ভালো মন্দ কত কি কথা বলে কত জনা, সেই সমস্ত কথা মনসুরের কানে পড়ে। তারপর মনসুর বাড়ি ফিরে বোনকে বলছে, মনসুর সোধায় বুবু গো তোমায় একটি কথা বলতে চাই, আমি একটি কথা বলতে চাই, সংসার করে জীবন তারে বিলিয়ে দাও স্বামীর সেবায়, বিলিয়ে দাও স্বামীর সেবায়। তখন বুবু বলছে, বুবু কয় রে ও সোনার ভাই, কেমনে বোঝায় তোমারে, আমি ছাড়া আর কে আছে তোমার, কে খায়াল তোমার রাখবে রে, আমার আবার শাদি কেন, এ জীবন আমার সুফে যার পাই, এ জীবন আমার সুফে যার পাই, সেই সুখ সেই মোর শান্তি রে, সুখ নইলে বুঝবে কি করে, যে প্রেমে আল্লাহ বিরাজ করে, যে প্রেমে আল্লাহ বিরাজ করে। আয়না বলছে, আমি একজনের কদমে, একজনের চরণে আমার এই জীবনটা সুফে দিয়েছি,
আমার আবার সাধু বড় বোন আইনার মুখে এমন কথা শুনে মনুষ্য ভাবে তাহলে কি আমার বুবু যায় না কাউকে নিজের জীবন সঙ্গী হিসাবে কি বেঁচে রেখেছে যদি তাই বানা হবে বিয়ের কথা উঠলে কেন এড়িয়ে যায় কে সেন সেই ব্যক্তি প্রত্যেক দিন বুবু কেন বাবুল পাহাড়ে যায় আমাকে জানতে হবে তাই মনসুর প্রস্তুতি নিয়ে তৈরি হয়ে রইলেন প্রতিদিনের ন্যায় আইনা বাবুল পাহাড়ে যায় মনসুরও পেছনে পেছনে যায় পাহাড়ের জঙ্গলে পৌঁছানো মাত্র মনসুর দেখেন একটি জঙ্গলের জঙ্গলি বাঘ একটি জঙ্গলের জঙ্গলি বাঘ ছুটে ছুটে আসছে মনসুর দেখে তাড়াতাড়ি একটি বড় গাছের ডালে উঠে পড়লেন বাঘ আয়নার আগে আগে যায় আয়না তার পিছু পিছু যায় মনসুর দেখতে পান একজন নয় দুইজন নয় বারো জন জ্যোতির্ময় মানুষ একটি সুন্দর জান্নাতি বাগানের মধ্যে বসে রয়েছেন আর দেখেন তার বোন আয়না তাদের কাছাকাছি উপস্থিত হয়ে গিয়ে আল্লাহর কালামুল্লাহ শরীফ পাঠ করতে লেগেছে মনসুর পাশের একটি গাছের ডালে বসে বসে শুনতে লাগলেন আর দেখতে লাগলেন তারপর সারাটি রাত কেটে যাবার পর প্রতিদিনের নেই কোরআন পাঠ শেষ হয়ে গেল ফজরের নামাজ পর তারা যা করে তাই করছে এদিকে মনসুর দেখছে কি দেখছে দেখুন সারাটি রাত কেটে যাবার পর বেহেশতি নেই আজ ভাগ করে আর কি আশ্চর্য জানেন তেরোটি ভাগ হয় না যে আর মোট বারো জন আউলিয়া আইনাকে নিয়ে তেরো জন তেরোটা ভাগ হবে কিন্তু যতই হেরফের করে ভাগ করুক না কেন তেরোটি হচ্ছে না কটা হচ্ছে তেরোটি ভাগ হয় না যে আর চোদ্দ ভাগ হয় বারে বারে চোদ্দ ভাগ হয় বারে বারে সকলেই অবাক হুজুর গওস পাক বলছেন আরে মনসুর আছে বসে গাছে তোমরা কি জানো না ও আমাদের সঙ্গে সারা রাত জেগেছে আর মনসুর আছে বসে গাছে সারাটি রাত জাগার ফলে আর সাড়ে ছয়াউলি আর মর্তবা না চাওয়াই পেয়ে গেলে সাড়ে ছয়াউলি আর মর্তবা না চাওয়াই পেয়ে গেলে কি কিসমত দেখুন এরা তেরো জন এদের সাড়ে ছয় আউলি আর মর্তবা মনসুর একা পেয়ে গেছে সর্বনাশ মনসুরকে ডাকো মনসুরকে ডাকা হলো তার হিসা সিন্নি তাকে দিয়ে দেওয়া হলো আর বলা হলো এই বেহেশতি নিওয়াজ এই বেহেশতি নিওয়াজ খাও মনসুর মজা পাবে খাবার পরে আর আশিক নুলে বুঝবে কি করে যে প্রেমে আল্লাহ বিরাজ করে যে প্রেমে আল্লাহ বিরাজ করে এবার হুজুর গওস পাক বলেন মনসুরের ভাগ মনসুরকে দিয়ে দাও দিয়ে দেয়া হলো আর আইনারে ডেকে বলেন আইনারে তুমি আর এখানে আসবি না আর আমাদের প্রকাশ্যে সাক্ষাৎ আর কোনো দিন হবে না আইনা ঝরঝর করে কাঁদে
জোর জোর করে কাঁদে হুজুর আমার কি কসুর হুজুর বলেন দুঃখ করো না মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি খুশ রয়েছে তবে শোনো কাল একটা রোজা করবে আর যথা সময়ে জান্নাতি খানা আসবে আসমান থেকে আর সেই খানাতে ইফতারি করবে তাহলে আল্লাহ তোমার দিলে রওশন করে দেবে কিন্তু শোনো এই খানা অন্য কারেও দেবে না তাহলে সে জন্মের মতো পাগল হয়ে যাবে আয়না এবার বাড়ি ফিরে আসে পরদিন সেই মতো রোজা করে ইফতারির অপেক্ষায় রয়েছেন তারপর করবে ইফতার আয়না এবার ঠিক সেই সময় জান্নাতি খানা ঘরে পৌঁছে যায় করবে ইফতার আয়না এবার জান্নাতি খানা ঘরে পৌঁছে যায় কিন্তু আয়না দেখে তার বাড়িতে পানি নাই তখন পানি ঘরে নাই আয়না দেখে তাই আনতে পানি বাহিরে যায় আনতে পানি বাহিরে যায় বাইরে পানি আনতে গেছে ভেতরে জান্নাতি ইফতার সেই মুহূর্তে মনসুর প্রবেশ করে কি করছে দেখুন এদিকে মনসুর খুদার জালাতে আর মনসুর খুধার জালাতে আর থাকতে না হে পারিল কিছু না পেয়ে বাড়িতে গিয়ে দেখে অনেক ফলমূল থাকতে না পেরে জান্নাতি খানা সব খেয়ে নিল জান্নাতি খানা সব খেয়ে নিল তারপর সে খাবার পরে দেখে এ বিশ্ব হাতের মুঠোই রে নইলে বুঝবে কি করে কথা বুঝবে কি করে কথা বুঝবে কি করে জান্নাতি খানা সব খেয়ে নিয়েছে সঙ্গে সঙ্গে মনসুর ইশকের আগুনে ছটফট 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 শুরু করে দেয় আল্লাহর গভীর ধ্যানে মশগুল হয়ে যায় তার কঠোর সাধনা কবুলিয়াতের দরজায় পৌঁছে যায় ফানাফিল্লা মিলে একাকার হয়ে যায় এ দেহ আর তার দেহ নাই এ জবান আর তার জবান নাই সে জবান তখন আল্লাহর জবান হয়ে যায় তারপর এবাদতে তার আমলের ভান্ডার পূর্ণ যে মন হলো নিজের তন্মন হয়ে যায় দর্পণ আল্লাহর দেখা মিলে গেল আল্লাহর দেখা মিলে গেল নিজের তন্মন হয়ে যায় দর্পণ আল্লাহর দেখা মিলে গেল তখন মনসুর আর পাগলের মতো তড়পে মরে নিজের মাঝে আর নিজে নাই আর আনাল হক বলে এদিকে ওদিকে ছুটে যায় আনাল হক বলে এদিকে ওদিকে ছুটে যায় ওরে শত মুসলমান ওরে শত মুসলমান বলে বেঈমান কি বল
আশিক নইলে বুঝবে কি করে যে প্রেমে আল্লাহ বিরাজ করে, যে প্রেমে আল্লাহ বিরাজ করে। আল্লাহর প্রেমী মনসুর তার জবানের জিকির আনাল হক আনাল হক, এই গভীর তথ্য সাধারণের বোঝার ক্ষমতার বাইরে। তাই সকলাই বলে এ পাগল এ ভণ্ড, শরিয়াতের বর খিলাফি কথা বলে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। ওই দেশের কাজী ইবনে হামিদ তার কাছে খবরটা পৌঁছে গেল, হুকুম হলো যাও যাও তাকে ধরে নিয়ে এসো। তখন বেশ কিছু লোকজন মনসুরকে জোর করে কাজীর দরবারে হাজির করল। কাজী বলে মনসুর, তুমি নাকি আনাল হক আনাল হক বলো, তুমি কি জানো এটা শরিয়াতের বরখলাপি কথা, এ কথা ভিত্তিহীন, এ কথার কোনো মূল্য নাই। একটা কথা বলি ভাই, সবার মাঝে এক ভিন্ন কেউ নাই। শরিয়াত মানে দেহের চামড়া, তরিকাত মানে দেহের মাংস, হকিকত মানে দেহের হাড়, আর মারেফাত হলো হাড়ের মর্চা। মনসুর বলেন, আমি যদি শরিয়াতের বরখলাপি কথা বলি নিশ্চয়ই এর সাজা হওয়া উচিত, আর শরিয়াত মানে যদি দেহের চামড়া স্বরূপ হয় তবে এই নাও তোমাদের শরিয়াত। এই বলে মাতা হতে পার পাতা অবধি সারা দেহের চামড়া খুলে দেয়, মাতা হতে পার পাতা অবধি সারা চামড়া দেহের খুলে দেয়। বলেন নাও স্যার আত তোমাদের আর তো কোনো বাধা নাই। পুরো গায়ের চামড়া খুলে দিয়ে দিয়েছে। তারপর আর ডগ ডগ করে মাংস দেহের ঘায়ে ঘায়ে ভরে যায়, ডগ ডগ করে মাংস দেহের ঘায়ে ঘায়ে ভরে যায়, ওরে যে দেখে আসে না পাশে গন্ধে তার সবাই পালায়, ওর পচা বাংলা ওর পচা বাংলা বড়ই একেলা। কেন আর ঝামেলা কেউ করি না তারে, শিখি নইলে বুঝবে কি করে যে প্রেমে আল্লাহ বিরাজ করে, যে প্রেমে আল্লাহ বিরাজ করে। আল্লাহর প্রেমী মনসুর পথ দিয়ে যখন হেঁটে হেঁটে যান, বাচ্চা শিশু জোয়ান যুবক তারে পাগলা ভেবে ইট পাথর ছুঁড়ে ছুঁড়ে পাগলাকে মারে, কিন্তু পাগলা ইসকে ইলাহিন সর্বদাই ডুবে, তাই কোন দিকে তার ভ্রুক্ষেপ নেই। আর ইট পাথর গুলো দেহে স্পর্শ হয়ে ফুল হয়ে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। মনসুরের এক পীর ভাই তা দেখে অবাক হয়ে যায়। পীর ভাই জিজ্ঞাসা করে, কেন ভাই তোমরা ওকে ইট পাথর ছুঁড়ে ছুঁড়ে মারো? সবাই বলে, এটা কাজীর হুকুম, একে যে দেখবে সেই পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবে, কারণ এ শরিয়াতের বরখিলাপি কথা বলেছে। সবাই বলে তুমিও মারো। পীর ভাই তখন ওই ফুলটা নিয়ে আলতো করে ছুঁড়ে যেয়ে মেরেছে মনসুর মুখ থুপড়ে, পথের মাঝে পড়ে বেহুশ হয়ে গিয়েছে।
তখন পীর ভাই তাড়াতাড়ি মাথায় পানি দিতে থাকে। এমনি ভাবে পানি দিতে দিতে কিছুক্ষণ পর হুঁশ ফিরে এলো। পীর ভাই বলে, ভাই তোমাকে ইট পাথর ছুঁড়ে ছুঁড়ে সকলেই তোমাকে আঘাত করে, সে আঘাত তোমার লাগে না, কিন্তু আমার ফুলের আঘাতে তুমি বেহুশ হয়ে গেল কেন বলো? মনসুর বলে, আমার পীর ভাই ওরা না জেনে না বুঝে আমায় আঘাত করেছে, তাই আমাকে লাগে না। আর তুমি আমার আপন, তুমি আমার স্বজন, আমায় জেনে চিনে ফুল দিয়ে মেরেছ, বলবো কি ভাই? ওই ফুলের আঘাত আমাকে ভীষণ ভাবে লেগেছে। ভাইরে, প্রিয়জনের সামান্য আঘাত অনেক বড় আকার ধারণ করে, তাই না? তারপর কি ঘটছে দেখুন, যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, আর যারা আল্লাহ পেয়ে যায় তারা দুনিয়ার কোনো মাল সম্পদ ইনাম ইজ্জত এসবের কিছু পরোয়া করে না, এবং মানুষের নজরে ঘৃণিত অবস্থায় থাকতে ভালোবাসে, যাতে করে কেউ বুঝতে না পারে সে যে আনমোল হীরা। চোর যখন হয়েছ লুকিয়ে পড়ো, কারণ উনি ছিলেন খুব উঁচু দরের প্রেমিক, তরঙ্গ বিশিষ্ট প্রেম নদীর মাছ ও সত্য অরণ্যের সিংহ স্বরূপ, তিনি অতি পবিত্র, সর্বদা প্রভুর বিচ্ছেদের আগুনে অস্থির থাকতেন। এরপর মনসুর কি করছে দেখুন, চোটের পোশাক দেহে নেই পরে প্রশংসা যায় আল্লাহর করে, প্রশংসা যায় আল্লাহর করে। আর ওই পোশাক কতদিন ধরে পরেছিলেন জানেন? 20 বছর দেহে রাখে ঢেকে, 1 বছর 2 বছর নয়, 20 বছর, 20 বছর দেহে রাখে ঢেকে, দুঃখ কষ্ট নাই তার বুকে। তারপর দিল্লি তাবলিগ শুরু করে, বহু মানুষ তার কাছে বায়াত হন। এক মুরিদ বলেন, হুজুর ওই চটের পোশাক 20 বৎসর পরে আছেন, আজ ওটা খুলুন। সবার একান্ত অনুরোধে মনসুর খুলতে বাধ্য হলেন। তারপর, আর পোশাক খোলার পর দেহেতে তাহার, সবাই দেখছে, পোশাক খোলার পর দেহেতে তাহার উকুনেতে ভরে আছে। একটা উকুনের ওজন কত জানেন? ওজন 3 রতি প্রায় 1 উকুনের, ওজন 3 রতি প্রায় 1 উকুনের, মনসুর পুষে রেখেছে বলে সর্বনাশ। তখন মনসুর বলেন, যে খোদার প্রেমে থাকে মরিতে, সব খেয়ালটি থাকে রে প্রেমিক নইলে বুঝবে কি করে, যে প্রেমে আল্লাহ বিরাজ করে, যে প্রেমে আল্লাহ বিরাজ করে। হযরতে মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে মানুষের সমাগমে জনপ্রিয় হয়ে উঠলেন, কিন্তু মনসুর এটা চায় না, দুনিয়ার কোনো ইনাম ইজ্জত সে চায় না, সে শুধু চায় আল্লাহর করুণা কামে। তাই আবার সবার অজান্তে সে আনাল হক জিকির নিয়ে নিজের দেশে ফিরে এলেন। বুঝতে পারছেন আমার কথা? তারপর দেখুন, আল্লাহর প্রেমে মনসুর হাল্লাজ আবার নিজের দেশে ফিরে এলো, নিজের দেশে ফিরে এলো, রোবানে রয় জোবানে রয় সে জিকির খানে,
লোকে দেখে অবাক হলো, লোকে দেখে অবাক হলো। কাজীর দরবারে খবর হলো, তারপর কাজী আবার বন্দি করে কয়েদখানায় বেঁধে রাখে, আর লোহার শিকলে বেঁধে সকলে, তার লোহার শিকলে বেঁধে সকলে, সান্তমন পাথর দেয় বুকে তুলে আর বলে, আর শাস্তি তোর আছে এর পর, আর শাস্তি তোর আছে এর পর, এখনো তে জিকির ছেড়ে তোর বাঁচার রাস্তা আছে। তখন মনসুর কি বলে জানেন, আশিক নইলে বুঝবে কি করে যে প্রেমে আল্লাহ বিরাজ করে, যে প্রেমে আল্লাহ বিরাজ করে। ভাই রে লোহার শিকলে পায়ে হাতে বেঁধে সাত মন ওজনের ভারী পাথর বুকে তুলে দে, পানির জন্য কলিজা ফেটে যায় কিন্তু জিকির তার মুখ থেকে বন্ধ হয় না। সবাই বলে মনসুর ছেড়ে দাও ওই বলি, তুমি কি জানো না শরিয়াতের কি ভয়ঙ্কর শাস্তি রয়েছে তোমার জন্য। মনসুর এদের কথায় কোনো ভ্রুক্ষেপ করল না। কেন জানেন, আরে আশিক আল্লাহ ফানাফিল্লা, ও গো আশিক আল্লাহ ফানাফিল্লা, হবে তাই কঠোর বিচার গো, উপায় নাই বাঁচার গো, উপায় নাই বাঁচার, উপায় নাই বাঁচার গো, উপায় নাই বাঁচার। তারপর আর কয়েদখানায় কয়েদিরা ঘিরে কই তখন, ঘিরে কই তখন, কি ভয়ঙ্কর শাস্তি তোমার কে দিল এমন, ও মনসুর কে দিল এমন রে, কে দিল এমন। হাতে পায়ে লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছে, বুকেতে সাত মন পাথর তুলে দিয়ে সাজা দিচ্ছে। তখন মনসুরকে সবাই বলছে, কে এমন কষ্ট তোমায় দিচ্ছে, কি জন্য, কি কারণ? তখন মনসুর বলছে, মনসুর বলে, প্রেম করিলে শাস্তি পেতে হয় রে, শাস্তি পেতে হয়, মনসুর বলে, প্রেম করিলে শাস্তি পেতে হয় রে, শাস্তি পেতে হয়, কষ্ট কথায় কষ্ট এমন কে জানিত, হায় রে কে জানিত হায়। তারপর মনসুর মৃদু হেসে বলছেন, কি হাতে পায়ে শিকল আটা বুকেতে পাথর, বলে তোরা যা হতে যা মোর হুকুম তামিল কর। মনসুর বলছে, পায়ের শিকল আর বুকের পাথরকে তোর আমার হুকুম তামিল কর। কি তখন, আর শিকল বেড়ি বুকের পাথর, আর শিকল বেড়ি বুকের পাথর, সরে যাই এবার গো, উপায় নাই বাঁচার গো, উপায় নাই বাঁচার গো, উপায় নাই বাঁচার। কয়েদখানায় 300 কয়েদি এই দৃশ্য দেখে মনসুরের তাজিম করতে লাগলেন। মনসুর বলেন, তার প্রয়োজন নাই, তোমরা কি এই কয়েদখানা থেকে মুক্তি চাও? সবাই বলে, তা তো চাই কিন্তু কেমন করে তা সম্ভব? মনসুর বলেন, তোমরা প্রতিজ্ঞা করো,
আজ হতে সবাই আল্লাহর গুলামি করবে তাহলে আল্লাহ তোমাদের মুক্তির ব্যবস্থা করে দেবেন তোমরা সবাই আল্লাহর দরবারে হাত উঠাও আর আল্লাহকে জানাও তিনি যেন পায়ের খানার দরজা খুলে দেন এ কথা বলার সাথে সাথে পায়ের খানার দরজা গুলো খুলে গেল সমস্ত কয়েদিরা যে যার বাড়ি ফিরে গেল কিন্তু একজন কয়েদি বার হয়েও আবার ফিরে এলেন তখন মনসুর তাকে বলছেন সবাই চলে গেল তুমিও গেলে আবার ফিরে এলে কেন তারপর কি হচ্ছে দেখুন আর সবাই গেল চলে তুমি এলে কেন ফিরে সে বলছে হুজুর যার কথায় বুকের পাথর সরে যায় হাতে পায়ের শিকল ছিঁড়ে যায় কয়েদখানার দরজা খুলে যায় সে মানুষটা কেমন মানুষ আমার কত বড় ভাগ্য আমি আপনার দিদার পেয়েছি আমি আপনার কদম ছাড়া কোথাও যাব না আর কি বলে বলে একটু হুজুর বলে হুজুর একটু সুযোগ দিন সেবার তরে আমায় দিন সেবার তরে মনসুর বলছে সেবা করবে তবে শোনো আর মনসুর বলেন সেবার সুযোগ দিলাম তোমারে আমি দিলাম তোমারে তবে এখন নয় কিছুদিন পরে কি সেবা করবে জানো যেদিন আমায় পুড়িয়ে কাজি যেদিন আমায় পুড়িয়ে কাজি ভাসাবে কাজলাতে রে ভাসাবে কাজলাতে আমায় পুড়িয়ে ছাই করে কাজলা নদীতে ভাসিয়ে দেবে আর সেই নদীতে যখন আমার ছাইগুলো ফেলবে তখন তুফান উঠবে ভয়াবহ অবস্থা হবে তখন কি করবে জানো এই জামা মরে রাখো তুমি সেদিন তাতে দেবে ফেলে এই জামা মরে রাখো তুমি সেদিন ফেলিবে তাতে আর মরেও আমি থাকব বেঁচে খুদারিয়ে দুনিয়াতে আর এই কথা মোর করতে তামিল এই কথা মোর করতে তামিল ভুল না হয় তোমার গো উপায় নাই বাঁচার গো উপায় নাই বাঁচার গো উপায় নাই বাঁচার এদিকে কাজীর কানে এ সংবাদ পৌঁছে গেল যেমন শোন সমস্ত কয়েদিদের মুক্তি দিয়ে কয়েদখানা থেকে বার করে দিয়েছেন কাজী খবর পাওয়া মাত্র কয়েদখানায় গিয়ে দেখে কয়েদখানা শূন্য পড়ে আছে কেউ নাই শুধু মনসুর একা বসে আল্লাহর ধ্যানে মশগুল হয়ে রয়েছেন কাজী কোনো কথা না বলে বেশ কিছু বড় বড় লোহার তালা চাবি দিয়ে ভালো করে মেরে দেয় যাতে করে মনসুর ভেঙে পালাতে না পারে কিন্তু কাজীর মনে হলো মনসুর সবাইকে মুক্তি দিয়ে দিল কিন্তু নিজে গেল না কেন তাই জিজ্ঞাসা করেন মনসুর তুমি তো জানো কাল তোমার ভয়ঙ্কর শাস্তি হবে সেই শাস্তি হলো তোমার প্রাণদণ্ড তুমি তো পালাতে পারতে কিন্তু তুমি কেন গেলে না সবাইকে তো পাঠিয়ে দেয় তুমি কেন গেলে না তখন মনসুর বলছেন তোমাদের ও আমাদের মধ্যে একটি বিষয় ছাড়া আর কোনো প্রভেদ নাই সেটা হলো তোমরা বলো আমাদের সম্মুখে আর আমি বলি তাহার সম্মুখে তোমরা আমাকে দেখো তোমরা আমাকে দেখো ও আমা হতে শ্রবণ করো কিন্তু আমি তাহাকে দেখি এবং তাহা হইতে শ্রবণ করি যাক ওই তুমি বুঝবে না আমি দেখতে চাই শরিয়াতের কেমন বিচার কাজী বলে ঠিক আছে কাল তুমি দেখতে পাবে শরিয়াতের কেমন বিচার চারিদিকে ঘোষণা হয়ে গেল প্রকাশ্যে বেলা দশটার সময় মনসুরের বিচার হবে তাই দেশের সমস্ত জনগণের সামনে তাই হলো পরদিন মনসুর ঠিক জায়গায়
চাবুক মারতে মারতে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে আসা হচ্ছে। সেই সময় মনসুর উচ্চস্বরে আনাল হক আবৃত্তি করতে থাকেন, তাকে শুনে চড়াইবার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, আর তাকে দেখার জন্য লক্ষ লক্ষ লোকের জমায়েত হয়েছে। আর তিনি প্রত্যেকের দিকে লক্ষ্য করে উচ্চস্বরে বলতে লাগলেন, হক আনাল হক আনাল আনাল হক। ঠিক সেই মুহূর্তে একজন দরবেশ জিজ্ঞেস করলেন, প্রেম কি? মনসুর বলেন, আজ দেখবে, কাল দেখবে, পরশুও দেখবে, অর্থাৎ আজ তাকে বধ করা হবে, কাল তার দেহ পোড়ানো হবে, পরশু তার ছাই বাতাসে উড়িয়ে দেয়া হবে, একেই বলে প্রেম। এরপর তিনি বড় খুশি আর আনন্দের সাথে সুরের দিকে আগিয়ে যান। লোকে জিজ্ঞাসা করে, এই সময় এত খুশির কারণ কি? তিনি বলেন, এখন আমি আপন তাবুকের দিকে যাচ্ছি, এ সময় হাসবো না তো কি করব। এই কথা বলে সুরের নিকটে এসে জোর গলায় এই কবিতা আবৃত্তি করতে লেগেছেন, নদে মে গায়রো মনসুবিন, নদে মে গায়রো মনসুবিন, ইলা শাইইন মিনাল লাইফিন, সকলে মিসলাম মাইয়াজ রবু কাফি ইলিন আজজাফে বিজাইফিন নদিমে গাইর মনসুবিন পালাম্মা দারো ওয়াদিল কাশুমো فَلَمَّا دَرُوا عَدْلَكَ